ওয়াটারমার্ক এই নামটার সাথে প্রত্যেকটা এডিটর ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আপনি এডিটর কখনো কি খেয়াল করেছেন যে আপনার সুন্দর এডিটটার মধ্যে যখন আপনি একটা সাধারণ ওয়াটারমার্ক ইউজ করেন তখন সেই এডিটের লুকটা কতটা কমে যায়? এমনকি সামনে থাকা ব্যক্তিটা আপনার ভিউয়ার যখন সে ভিডিওটা দেখবে তখন তাকে ওই ওয়াটারমার্কটা কতটা বিরক্ত করে সেটা কি আপনি কখনো লক্ষ্য করেছেন? যদি লক্ষ্য না করে থাকেন তাহলে এখনই সময় সেই দিকে দৃষ্টিপাত করার। আপনি নিজেই খেয়াল করলে দেখতে পারবেন যে আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা। যদি আমার কথাগুলো সত্য মনে হয় তাহলে এখনই সময় আপনার নর্মাল ওয়াটারমার্কটাকে আপগ্রেড করার, কাস্টমাইজ করার। আপনিও চাইলে আমার মতো করে আপনার লোগো এবং নাম দিয়ে কাস্টমাইজ ওয়াটারমার্ক তৈরি করে নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে। জাস্ট 3 টেস্টে ফলো করলে আপনারাও পারবেন আপনাদের নর্মাল ওয়াটারমার্কটাকে এতটাই সুন্দর আর গর্জিয়াস করে নিতে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। সাধারণত ওয়াটারমার্ক আমরা ইউজ করে থাকি আমাদের ভিডিওটা যে আমাদের ওইটা প্রমাণ করার জন্য, কিন্তু একটা কাস্টমাইজ ওয়াটারমার্ক যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওতে তাহলে সেটাও একটা এডিটিং এর পার্ট হিসেবে রয়ে যাবে। তখন আপনার ভিউয়ার্স সেটাকে ওয়াটারমার্কের চোখে দেখবে না, সেটাকে এডিটিং এর একটা পার্ট হিসেবে দেখবে। তো চলুন আমি আমার এডিটিং সিক্রেটের মধ্যে একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে কাস্টমাইজ ওয়াটারমার্ক। তার আগে আমি বলে নিই এই 3টা স্টেপ বা 3টা ধাপের মধ্যে প্রথম 2টা ধাপ যদি আপনারা দেখেন তাহলে ওয়াটারমার্ক কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা শিখে যাবেন, কিন্তু 3 নম্বর এবং লাস্ট যে স্টেপটা আছে ওইটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু কখনোই আপনারা সেই ওয়াটারমার্কটা কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে পারবেন না। তাই আমি অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং 3 নম্বর স্টেপটা অবশ্যই দেখুন। তো একটা কাস্টমাইজ ওয়াটারমার্ক তৈরি করার জন্য 3টে জিনিসের প্রয়োজন হবে আপনার। প্রথম, আপনার যে নামটা আছে, যে নামটা আপনারা সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকেন সেটা হতে পারে আপনার নাম বা যে কোনো বস্তুর নাম, তো ওই নামটাকে আগে লিখে নিতে হবে বা কাস্টমাইজ করে নিতে হবে। তো এটা চাইলে আপনারা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন পিক্সল্যাব বা পিক্সআর্টের মতো সফটওয়্যার দিয়ে, বা আপনারা চাইলে আলাদা যে কোনো সফটওয়্যার এখানে ইউজ করতে পারেন। বা যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে গুগলে গিয়ে আপনাদের নামটা সার্চ দিবেন। যেমন দেখেন আমার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম সেটা হচ্ছে ব্ল্যাক অ্যাডাম। তো আমি যদি এখানে গুগলে সার্চ করি ব্ল্যাক অ্যাডাম লিখে তাহলে কিন্তু এখানে আমি অনেকগুলো নামের স্টাইল পেয়ে যাব। তো এখান থেকে আমি চাইলে যে কোনো একটা পিকচার বা নামের স্টাইল ডাউনলোড করে নিতে পারবো। এটা তো গেল প্রথম স্টেপ। এবার 2 নম্বর যে স্টেপটা আছে সেটা হচ্ছে আপনাদের লোগোর PNG। আপনারা চাইলে এখানে আপনাদের লোগোর PNG বা আপনাদের নিজেদের যে ফেসটা আছে, চেহারাটা আছে, বডিটা আছে সেটা PNG আকারে ওয়াটারমার্ক হিসাবে ইউজ করতে পারেন। তো এটা কীভাবে করবেন দেখে দিচ্ছি চলেন। এটার জন্য আপনার যে লোগোটা আছে যেটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনি দিয়ে রেখেছেন সেটাকে ডাউনলোড করে নেবেন বা সেটাকে PNG আকারে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ওইটার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন, বা চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। বা আপনাদের যদি অলরেডি PNG আকারে আপনাদের লোগোটা আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটাকে নিয়ে নেবেন। এটা গেল 2 নম্বর স্টেপ। এই 2টা জিনিস আপনাদের কাছে থাকলে আপনারা একটা ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন। তো কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি চলেন। তো একটা কাস্টমাইজ ওয়াটারমার্ক তৈরি করার জন্য এখানে আমি ইউজ করব পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা, কারণ এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুবই কম সময়ে এবং খুব সুন্দর করে একটা কাস্টমাইজ ওয়াটারমার্ক আমি তৈরি করতে পারবো। তো এটার জন্য সর্বপ্রথম পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। এরপরে আমাদের সামনে এইরকমের কিছু ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আমাদেরকে এখান থেকে যে সাইজটা আছে, মানে আমাদের ওয়াটারমার্কটার বা পিকচারটার যে সাইজটা থাকবে ওইটাকে আমরা কাস্টমাইজ করে নেব। এটার জন্য উপরে 3 ডটে ক্লিক করব, তারপর এখানে ইমেজ সাইজে ক্লিক করব, তারপর জাস্ট এটাকে 750 করে নেব, তারপর আমাদের যে এই নিউ টেক্সট নামে লেখাটা আছে এটাকে এখানে ক্লিক করে ডিলিট করে নিব, এরপরে এখানে ক্লিক করব, তারপর ইম্পোর্টে ক্লিক করে আমাদের যে নামের স্টাইলটা আছে সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করে নিব, এরপর এটাকে ছোট করে আমাদের ভিডিও বরাবর আমরা নিয়ে আসব। এবার আমাদের এই যে নামটা আছে এটার কালারটাকে পরিবর্তন করে নিতে হবে। যদি ওইটা না করি তাহলে আমরা এটাকে ওয়াটারমার্ক হিসাবে ইউজ করতে পারবো না। তো এটার জন্য এই নামে ক্লিক করব, ক্লিক করার পর একটু ডান পাশে স্ক্রোল করব, তাহলেই আমরা দেখতে পাবো এখানে কালার নামে একটি অপশন, এখানে ক্লিক করব, তারপর এটাকে এনেবল করে দেব, তারপর এখান থেকে গ্রিন কালারটাকে আমরা সিলেক্ট করে নেব, এরপর টিক চিহ্নে ক্লিক করে বের হব, তারপরে এখান থেকে আরেকটু ডান পাশে আসবো, এরপরে দেখতে পাবো এখানে শেয়ার নামে একটা অপশন আছে, এখানে আসবো, তারপর এটাকে আমরা এনেবল করে দেব। এরপরে একটু নিচে আসার পর এখানে দেখতে পাবেন অফসেট এক্স এবং অফসেট ওয়াই নামে একটা অপশন আছে, এখানে উপরেরটাকেও +15 করে দিতে হবে বা আপনারা চাইলে 10ও করে দিতে পারেন, তো আপনাদের যতটুকু ইচ্ছা ততটুকু করে নেবেন। আর নিচেরটাকেও, মানে অফসেট ওয়াইটাকেও +15 করে নেবেন বা আপনারা চাইলে এখানে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর এখানে যে ব্লার রিডিউস নামে একটা অপশন আছে এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের মতো করে, তো আমি এখানে সাজেস্ট করবো এটাকে 10 রেখে দেবেন, তাহলে এই ওয়াটারমার্কটাকে অনেক সুন্দর দেখাবে।
এরপর এখান থেকে টিকচিনিকিলি করে বের হয়ে যাবেন। তো আপনারা চাইলে এখান থেকে আরও একটা কাজ করে নিতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয়, তবে সেটা হচ্ছে এই স্ট্রোক অপশনে ক্লিক করবেন, এরপর এটাকে এনেবল করে দেবেন, তারপর এইখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করবেন। তাহলে দেখেন আপনাদের যে ওয়াটারমার্কটা আছে ওইটা আরেকটু বোল্ড হয়ে যাবে। বাট আমি এখানে এটা সাজেস্ট করব না। তাহলে হবে কি, যখন আপনি ওয়াটারমার্কটা ইউজ করবেন আপনার ভিডিওতে, তখন এটা লুকটা একটু কমে যাবে, এটা সৌন্দর্যটা একটু কমে যাবে। তো আমি এখানে এটাকে এনেবল করব না। তো আমাদের নাম অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের অ্যাড করতে হবে লোগোর পিএনজিটা। তো এখানে ইম্পোর্ট করে আপনাদের লোগোটাকে অ্যাড করে নিতে হবে। দেখুন, এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লোগো, যেটা আমি সব জায়গায় ইউজ করে থাকি। তো এই লোগোটাকে আমাদের যে নামের স্টেট আছে সেটার বরাবর আগে জুম করে নিতে হবে। এরপরে এই বরাবর এটাকে নিয়ে আসার পরে এখান থেকে কালার অপশনে গিয়ে এটাকে এনেবল করে দিতে হবে। তারপর এইটার কালারও গ্রিন করে দিতে হবে। এরপর এখানে টিকচিনি ক্লিক করে বের হয়ে যাবেন। এরপর একটু বাম পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে টু ফ্রন্ট আর টু ব্যাক নামে একটা অপশন আছে। এখানে টু ব্যাক অপশনে ক্লিক করে আপনাদের এই লোগোটাকে পিছনে নিয়ে যাবেন। এরপরে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাকে কালার গ্রেডিং করে নিতে হবে। তো এটার জন্য এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে কালার গিয়ে আপনারা এই কালারটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে টিকচিনি ক্লিক করবেন। এবার ফাইনাল যে জিনিসটা আছে সেটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো ওটার জন্য এই যে লোগোটা আছে এটার উপর ক্লিক করবেন, তারপর একটু ডান পাশে যাবেন। ডান পাশে যাওয়ার পর এখানে যে শ্যাডো অপশনটা আছে এইটাকে অন করে দিবেন। তারপর এটাকে এনেবল করে দেওয়ার পরে আগেরবারের মতোই অফসেট এক্স যে অপশনটা আছে এটাকে +15 করে নিতে হবে, আর অফসেট ওয়াই যে অপশনটা আছে এটাকেও +15 করে নিতে হবে। এরপর এখানে টিকচিনি ক্লিক করে বের হবেন। দেখুন, আমাদের ওয়াটারমার্ক কিন্তু এখানে সম্পূর্ণভাবে তৈরি হয়নি। এখানে আমাদের লোগোটা ওইটা কিন্তু নামের উপরে দেখা যাচ্ছে বা একটু খারাপ দেখা যাচ্ছে। তো এইটাকে ঠিক করার জন্য আপনারা এখান থেকে এই যে শেপস নামে অপশনটা আছে এইটাকে নিয়ে নেবেন। এরপর এডিটের কালার আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওইটা করে নেবেন। তারপর এখান থেকে এটাকে জুম করবেন আপনাদের লোগো বরাবর। তারপর এখান থেকে যতটুকু রাখার অতটুকু রেখে টিক চিহ্নে ক্লিক করবেন। এরপর একটু ডান পাশে আসার পরে দেখতে পাবেন এখানে টু ব্যাক নামে আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদের লোগোতে ক্লিক করে এটাকেও টু ব্যাক করে দেবেন। দেখুন, আমাদের যে ওয়াটারমার্কটা আছে কাস্টমাইজ ওয়াটারমার্ক সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার এটাকে এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখান থেকে কাস্টমে ক্লিক করবেন, তারপর আলট্রা হাই বা ভেরি হাইতে ক্লিক করে এখানে এটাকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আমাদের ওয়াটারমার্কটা কিন্তু এক্সপোর্ট করা হয়ে গিয়েছে। এবার ফাইনাল মানে 3 নম্বর স্টেপ হচ্ছে এই ওয়াটারমার্কটাকে কীভাবে সঠিকভাবে ইউজ করতে হয় সেইটা। এই স্টেপটা ভালো মতো দেখতে হবে আপনাদের, নাহলে আপনারা কখনোই এই ওয়াটারমার্কটাকে সঠিকভাবে ইউজ করতে পারবেন না। তো এখান থেকে বের হবেন। বের হওয়ার পরে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের যে এডিটিং ভিডিওটা আছে মানে যেটার মধ্যে এই ওয়াটারমার্কটা ইউজ করবেন সেইটা সিলেক্ট করে অ্যাড করে নেবেন। দেখুন, এই যে ভিডিওটা আছে আমি চাচ্ছি এই ভিডিওটার মধ্যে ওয়াটারমার্ক অ্যাড করতে। এখন বর্তমানে কিন্তু এটার মধ্যে কোনো প্রকার ওয়াটারমার্ক অ্যাড করা হয় নাই। তো এখান থেকে আমি ওভারলে অপশনে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলেতে গিয়ে এইমাত্র এক্সপোর্ট করা যে ফটোটা আছে যে ওয়াটারমার্কটা আছে সেটাকে আমরা অ্যাড করে নেব। এরপর এটাকে জুম করব আমাদের ভিডিও বরাবর, তারপর এটাকে টেনে আমাদের ভিডিও বরাবর আমরা লম্বা করে নেব। এরপরে আমাদের যে ওয়াটারমার্কটা আছে সেটার উপর ক্লিক করব। তারপর একটু ডান পাশে যাওয়ার পরে দেখতে পাবো এখানে কাট আউট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর ক্রোমাকিতে গিয়ে আমাদের যে গ্রিন স্ক্রিনটা আছে এই যে গ্রিন কালারটা আছে এটাকে সিলেক্ট করব। তারপর ইন্টেন্সিটিটাকে একদম ফুল করে দিব, আর এখানে শ্যাডোটাকেও একদম ফুল করে দিব। এরপর টিকচিনি ক্লিক করে বের হবো। দেখুন, আপনারা চাইলে এমনভাবে ইউজ করতে পারেন, বাট এমনভাবে যদি আপনি ওয়াটারমার্ক ইউজ করেন তাহলে কিন্তু অতটা ভিজিবল হবে না আপনাদের ওয়াটারমার্কটা, অতটা সুন্দর দেখাবে না। তো এটাকে আরও সুন্দর করার জন্য আপনাদের যে মেইন ক্লিপটা আছে সেটার উপর ক্লিক করবেন। এরপর একটু ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন এখানে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর এটা যে ব্রাইটনেসটা আছে শুধুমাত্র এটাকেই ফুল করে দিবেন, আর কিছু না। এরপর এখান থেকে টিকচিনি ক্লিক করে বের হবেন। তারপর আপনাদের এই ফাইলটাকে এক্সপোর্ট করে নিতে হবে, এখানে ক্লিক করে জাস্ট এক্সপোর্ট করে নেবেন। কোনো প্রকারের কোয়ালিটি বাড়াবেনও না কমাবেনও না। আপনাদের ফাইলটা এক্সপোর্ট করার পরে এখানে আবার ব্যাক অপশানে ক্লিক করে ব্যাক চলে আসবেন। এরপরে আপনাদের যে মেন ভিডিওটার ব্রাইটনেসটাকে বাড়িয়ে নিয়েছিলেন ওইটাকে কমিয়ে নিতে হবে। তারপরে এই লোগোটাকেও কেটে নিতে হবে, মানে এই ওয়াটারমার্কটাকেও কেটে নিতে হবে। এরপরে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। তারপর এইমাত্র এক্সপোর্ট করা যে ভিডিওটা আছে যেটাকে মাত্র আমরা এক্সপোর্ট করেছি ওয়াটারমার্ক হিসাবে সেটাকে সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। দেখুন, এই যে ওয়াটারমার্কটা আছে এটা কিন্তু একটা ভিডিও বর্তমানে, তো এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগানো আছে যদি আপনাদের মেইন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো থাকে। তো এটার জন্য ভালো মতো খেয়াল করে ভলিউম অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে জিরো করে দিবেন। তারপরে একটু ডান পাশে স্ক্রল করার পরে দেখতে পাবেন কাট আউট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন।
তারপরে আবার কাট আউটে যাওয়ার পরে এখানে ক্রোমাকিতে গিয়ে সিলেক্ট করবেন ব্লু কালারটা। এরপর এখান থেকে ইনটেনসিটিটাকে ফুল করে নেবেন, তারপরে শ্যাডোটাকেও ফুল করে নেবেন। এরপর টেক্সচারে ক্লিক করে বের হয়ে আপনাদের এই ওয়াটারমার্কটা যে অংশটুকু রাখতে চাচ্ছেন আপনাদের ভিডিওর সেখানে নিয়ে আসবেন। দেখুন আমাদের ওয়াটারমার্ক কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ ওয়াটারমার্ক, যেটা আমরা এতক্ষণ বসে কাস্টমাইজ করে নিলাম আমাদের ভিডিওটার জন্য। তো এই ওয়াটারমার্ক যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওতে, তাহলে এটাও কিন্তু একটা এডিটিংয়ের পার্ট হিসাবে আপনার যে ভিউয়ার্স আছে তারা দেখবে। তো আমি এর পাশাপাশি দেখিয়ে দিচ্ছি একটা সাধারণ ওয়াটারমার্ক ইউজ করলে ঠিক কেমন দেখাতো। তো এটার জন্য আমি ওভারলে অপশনে ক্লিক করব, তারপর অ্যাড ওভারলেতে যাব, তারপর জাস্ট সিম্পল একটা ওয়াটারমার্ক যেটা আমি আগে ইউজ করতাম বা এখনও অনেক বড় বড় ক্রিয়েটর ইউজ করে থাকে সেরকম একটা ওয়াটারমার্ক এখানে সিলেক্ট করে নিব। দেখুন এই যে ওয়াটারমার্কটা আছে বা এই যে নামটা আছে, এটা কিন্তু আমি আগে ইউজ করতাম ওয়াটারমার্ক হিসাবে। কীভাবে ইউজ করতাম দেখিয়ে দিচ্ছি। এটার জন্য ব্লেন্ড অপশনে ক্লিক করতাম, তারপর জাস্ট ওভারলে অপশনে ক্লিক করতাম, শেষ। কোনো ভোগান্তি এখানে আমার পোহাতে হতো না এই কাস্টমাইজ ওয়াটারমার্কের মতো। তো এখানে আমি দুইটিকে পাশাপাশি রাখবো, তারপর প্লে করে দেখাবো, আপনারাই তারপর বলবেন যে কোনটা সুন্দর হয়েছে। আমি জানি ভাই অনেকেই বলবেন যে আপনার আগের ওয়াটারমার্কটা সুন্দর ছিল, বাট ওইটা হচ্ছে ওয়াটারমার্ক আর এটা হচ্ছে কাস্টমাইজ ওয়াটারমার্ক। এই কাস্টমাইজ ওয়াটারমার্ক হচ্ছে এডিটিংয়ের একটা পার্ট। হ্যাঁ, যখন আপনার ভিউয়ার্স এটাকে দেখবে তখন এটাকে একটা এডিটিংয়ের পার্ট হিসেবেই তারা নিয়ে নেবে, তখন তারা মনে করবে না যে এটা একটা ওয়াটারমার্ক। তো আমি প্লে করে দিচ্ছি, দেখেন, আপনারাই দেখেন ডান পাশে হচ্ছে আমাদের নর্মাল ওয়াটারমার্ক যেটা আমি আগে ইউজ করতাম, আর বাম পাশে হচ্ছে কাস্টমাইজ ওয়াটারমার্ক যেটা আমরা একটু আগে তৈরি করলাম। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব তো অবশ্যই করে নেবেন। আর হ্যাঁ, এই যে ভিডিওটা আমি তৈরি করেছি এটার আইডিয়াটা কোথায় পেয়েছি জানেন? কমেন্ট বক্স থেকে। আপনাদের মতো ভিউয়ার্সরাই কমেন্ট করেছেন যে আপনাদের এই ওয়াটারমার্ক টিউটোরিয়ালটার প্রয়োজন আছে, তো সেই জন্যই কিন্তু আমি এই টিউটোরিয়ালটা তৈরি করেছি। তো নেক্সট কোন টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টই পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি।